এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আর আপনাদের সঙ্গে আমি আছি কারি মোহাম্মদ সালিম দর্শক মন্ডলী আপনারা জেনে খুশি হবেন এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আর উপস্থিত আছেন উদীয়মান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সোলাইমান বিন কাসিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআন শিক্ষার উদ্দেশ্যে আজকে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত রয়েছেন আসুন শিক্ষার্থী বন্ধুদের সাথে আমরা পরিচিত হই শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহেরবানীতে সুস্থ আছি আজকে আমরা এই ক্লাসে তিলাওয়াত করব শিখব সুরাতুল লাহাবের শেষ অংশটুকু গত ক্লাসে আমরা সুরা লাহাবের বেশ কিছু অংশ শিখে নিয়েছি আজকে বাকি অংশ সহ সম্পূর্ণ সুরাটি তিলাওয়াতের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবো আল্লাহ আসুন আমরা মহান আল্লাহ তালার উপরে ভরসা করে শুরু করছি আজকের ক্লাস বিসমিল্লাহ নির বন্ধুরা আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দর্শক আপনারাও দেখুন আমরা এটা বানান করে বাকি অংশটুকু তিলাওয়াত করব ইনশাআল্লাহ ওয়াও মিম জবর ওয়াম ওয়াও জবর ওয়াম 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 রা জবর রা হামজা জবর আ তা পেস

দর্শক এখানে একটি ওয়াজিব গুন্না রয়েছে হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ থাকে তাহলে ওখানে একটি গুন্না হয় আর এই গুন্নাটি আদায় করা হচ্ছে ওয়াজিব এজন্য এই গুন্নার নামও হয়ে গেছে ওয়াজিব গুন্না আসলে নাকের ভিতরে গুনগুন করাকে কি বলে শব্দটি নিজেই একটা হরকতের বামে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করতে হয় সেই গুন্নাটি আদায় করা হচ্ছে ওয়াজিব আর এই গুন্নাটিকে তাজবিদের ভাষা এবং কারিগুন বলেন ওয়াজিব গুন্না এই গুন্নার পর একটি কাজ আছে সেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এখানে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে আসুন আমরা একসাথে গুন্না এবং মাদ টুকু আদায় করে নিচ্ছি চমৎকার আরেকবার বলুন লাম জবর লা

হাত বে যদি হয় তাহলে গুনা হবে মনে রাখতে হবে করিদের কাছে মস্ক করতে করতে এমন করি হয়ে যায় না যে বাংলা ইংরেজি ফেস লাগে বারোটা বাজাই দিবেন খুব সাবধান হাত বে নাই হাতবে তাবে কেয়ারফুল আবার বলুন যদি নামাজ পড়াশোনা হাম্মালাতাল হতাব বল কারে শব্দে এভাবে বল স্যার একটু ভালো করে কলকলা করে দিই তাহলে একার হয়ে যাবে মনে রাখতে হবে একার উচ্চারণ করা যাবে না তবে ওয়ামরাতুহু হাম্মালাতাল হতাব হা তবে سيصلى نارا ذات لهب وامرأته سيصلى

আবার দেখেন এখানে তিনটা টান ফি জি মাঝখানে একটা দি আছে এটা চোখ আবার হা টান দেবে ফি জি হা তাহলে খুব চরম ভুল হবে কি হবে ভুল হবে মনে রাখতে হবে যে পাইসি যেমন ইচ্ছা টানতে থাকি সাবধান ডালের মধ্যে টান হবে না লম্বা হবে না ফিজি হ্যা বা যাব হ্যা লাম মিম দুই পেস লুম এখানে বায় লুম আমরা দেখতে পাচ্ছি তানউইনের পরে মিম ইদ ঈদ গামি বাগুন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে লুম আবার মিম 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 এখানে মাঝখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে আবার মিম আসছে এটাও আবার ঈদ গামি বাগুন না পাশাপাশি দুইটি ঈদ গম রয়েছে আমার দিকে লক্ষ্য করুন বলুন সুন্দর মিম জবর মা সিন জবর সা মাসা মাসা না হয় স মাসা ডাল দুই জের মাসা দিন করলে কি হবে ডালে কল হবে জজম হবে মাসাদে দে মাসা দে মিম মাসা মিম দে ফি চমৎকার আপনারা খুব সুন্দর করে তিলাওয়াটা শিখে নিলেন আমি আবারও এই আয়াতগুলি বলে দিচ্ছি লক্ষ্য করুন لا نارا ذات لهب وَامْرَأَةٍ حمالة الحطب في جيدها حبل من দর্শক আপনারা দেখলেন শিক্ষার্থী বন্ধুরা পর্যন্ত লাহাবের শেষ অংশটুকু দুটি আয়াত আমরা আমরা শিখতে সক্ষম হয়েছি আমি সবটি সুরা একসাথে করে দিচ্ছি আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب আমরা এভাবেই তেলাওয়াত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আমরা দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত শিখছিলেন ওনাদের কাছ থেকে আমরা দুই একটি আয়াত শুনে নিই আপনারা লক্ষ্য করুন চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের নিকট জি মাসা বলুন সবাই আমরা শিক্ষার্থী চমৎকার ভাবে আমরা দুইজনের কাছ থেকে দুইটি আয়াত শুনে নিলাম আজকে আমাদের স্টুডিওতে মেহমানগণ বসে আছেন ওনারাও দেখেছেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিভাবে চমৎকার ভাবে সুন্দর করে তিরাওয়াত করেছে আমরা সারা বিশ্বের মানুষের মানুষের কাছে এই সহিভাবে কোরআন শিক্ষার দাওয়ারটি কিভাবে পৌঁছে দিতে পারি এবং সর্বস্তরের মানুষকে কিভাবে কোরআন শিক্ষা দিতে পারি এমন সুচিন্তিত মতামত আমরা আজকে কামনা করব স্টুডিওতে অপেক্ষমান মেহমানগণ আমরা চলে যাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক আলা আম্মা বাদ বিসমিল্লাহির রহমান রহিম আলিফলা মিম দা কিতাব লা রই ব্যাফি হুদালিল মুত্তাকিন মহাগ্রন্থ আল কোরানুল কারিমের ভিতরে মহান আল্লাহ বাহানা হুয়া তাআলাব চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এই চ্যালেঞ্জের মাধ্যমে তিনি দুনিয়াবাসীকে জানান দিয়েছেন যে নির্ভেজাল সম্পূর্ণ ভেজাল মুক্ত গ্রন্থ হয়েছে আল কোরানুল কারিম এ কোরআনুল কারিমটা তেলাওয়াত করার ক্ষেত্র ভেজাল মুক্তভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে না হয় আমাদের নামাজ যথাযথভাবে পরিশোধিত হবে না সপ্তাকার সপ্ত জমিনের মালিক আল্লাহ আল্লা তালার সামনে দাঁড়াবো আমার তেলাওয়াত আমার সুরাকার তসবি তাহালিল যদি সহি না হয় তাহলে কি করে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নামাজের দোয়া দুরুদের মুনাজাতের যেগুলো আমরা উচ্চারণ করি তার প্রতিফল প্রাপ্ত হব সেজন্য প্রয়োজন ছিল এই ধরনের একটা প্রশিক্ষণাগার একটি কর্মশালা আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে বাংলাদেশে এবং ঢাকা উত্তরার এই অংশে হযরত মৌলানা কারি সেলিম সাহেবের পরিচালনায় শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এশো কোরআন শিখি অনুষ্ঠান মাই টিভিতে আমরা যারা ইতিপূর্ব থেকে আগে থেকে দেখে এসছি এবং আজকে ওই অনুষ্ঠানে সরাসরি আমরা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহর দরবার হাজারো শুকর যে এমন একটি অনুষ্ঠানে আমরা অতিথি হওয়ার শিক্ষক এবং ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সকল শ্রেণী পেশার মানুষকে এর জন্যে সহযোগিতার হস্ত প্রসারিত করতে হবে সরকারি বেসরকারি সংস্থা যে কোনো দাতা সংস্থাকে আমি অনুরোধ জানাবো আমাদের পর্যাপ্ত পয়সা করে বিপথে চলে যাচ্ছে মিডিয়ায় কোরআনুল করিমকে সহি করে এবং নামাজের নিয়ম কানুনগুলোকে সহিশুদ্ধ করে পড়ার যে তালিমি মজলিস সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন আয়োজন করেছে তাদেরকে নানাভাবে আমরা যদি উৎসাহিত করতে পারি আশা করি আমাদের এই ট্রেনিং আমাদের এই প্রশিক্ষণ আমাদের অনুশীলন জাতীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলও একটা অবদান রাখতে পারবে বলে আমি আমরা শতভাগ আশাবাদী চলে যাচ্ছে আমাদের আরো একজন মেহমান হযরত মাওলানা সোলাইমান বিন কাসেম ইন্নেল হামদার ইল্লাহ নাহামাদুহু আল্লাহ রসুল করিম আল্লাহসবাহান আলার দরবারে অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেরকম বলে আলামিন বিভিন্ন কাজ থেকে বিরত রেখে একটি ইসলামী মজলিস সেটা হচ্ছে কোরআনুল করিমের মজলিসে আসার তৌফিক দিয়েছেন তাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম প্রেরণ করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াতে আমরা চলার পথে অনেক অনুষ্ঠান অনেক কিছু কালচারে দেখে দেয় কিন্তু টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কোরআনুল করিম দিন প্রচার খুব কমে হচ্ছে আমি ধন্যবাদ দিক কীভাবে শেষ করব যা হচ্ছে কারি সিলিম সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন তার প্রমাণ আজকেই ফসল দীর্ঘদিন আমরা মাই টিভিতে অনুষ্ঠানটা দেখছি এবং এই যে আমার সামনে একটা অ্যাসো কোরআন শিখি শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এসো কোরআন শিখে এই বইটা আমি নিজে এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমেল বাস দাওর হাদিস হাফেজ হয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআনুল কারিম তেল করতে পারি আমরা কিন্তু যারা পড়াশোনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে তাদের জন্য তো একটা বিকল্প ব্যবস্থা থাকা দরকার আলহামদুলিল্লাহ এই শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন এই ব্যবস্থা করছেন তা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার ওনাদের জন্য সু একটা ব্যবস্থা করছেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত এই অ্যাসো কোরআন শিখিয়ে অনুষ্ঠানটা যেন কবুল করে মঞ্জুর করে এবং শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনকে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ তালা কবুল করে সবে বলে আমিন এবং কারি মোহাম্মদ সেলিম সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ রবুল আলমীর যেন বাস্তব জীবনের জন্য আমরা প্রত্যেকে আমল করতে পারি ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন জি মোহতারাম আপনাকে অনেক অনেক মোবারকবাদ দর্শক শুনছিলাম আমাদের মেহমানদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে আমাদের এসো কোরআন শিখি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এই অনুষ্ঠানটি আমরা ঢাকার উত্তরা সহিদ তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে টেলিভিশনে প্রচার করে আসছি আপনাদের সকলে যেন বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারেন এই বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শর জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং এই অনুষ্ঠান ছাড়াও আমাদের রয়েছে এশো কোরআন শিখি বই এবং সিডি আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করার জন্য এটা আপনারা সংগ্রহ করতে পারেন আর এই ক্লাসটি আপনাদের যে কোনো এলাকায় যদি চালু করতে চান তাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আল্লাহ তালার মেহরবানিতে চলে আসবো আমরা আপনাদের কাছে এই ব্যাপারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার